ভাই, আমি নদীন আহমেদ বলছি। আজকে আমি হাইপারবোলার একটা বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করব, যে প্রবলেমটা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আমার মনে হয় এটা WBMSC স্পেশালিস্টের জন্য খুব একটা ভালো প্রবলেম। তো আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, তো সেই বিষয়ে আমি আলোচনা করছি। হ্যাঁ, আমার নাম হচ্ছে নুরুদ্দিন আহমেদ। একটা হাইপারবোলার ইকুয়েশন লিখবো এবং সেটা কিভাবে লেখা যায় তো দেখা যাক। তাহলে আমরা লিখতেই পারি ইসেন্ট্রিসিটি, যেটা হচ্ছে মাইনাস এইটা হলো ইসেন্ট্রিসিটি ইন দিস হাইপারবোলা, এই হাইপারবোলার ক্ষেত্রে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমরা যদি এটা সিম্পলিফাই করি তাহলে আমরা এটা এইভাবে পাবো যে পি স্কয়ার বাই এ স্কয়ার ওয়ান সমান পি স্কয়ার মাইনাস ওয়ান এফ বাই এফ স্কয়ার এ স্কয়ার ডি স্কয়ার বাই আমরা যদি এর কাজ করলে কোন যুগের হাইপারবোলাটা লিখিত সেটি রয়েছে কম আসবে ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটা কিন্তু কনজুগেট, কনজুগেট হাইপার অব দিস হাইপার, এই হাইপার প্রোডাক্ট কারেসপন্ডিং যে কনজুগেট হাতে সেটা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের যে শর্তটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে এ স্কোয়ার ওয়ান সমান বি স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এপ্লাই করলে যেটা আসছে সেটা দেখা যাক। সিমিলারলি একই ভাবে যেটা করা যায় এই ফর্মে আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এবার আমরা এর আগে যদি যোগ করি তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টি ডেস স্কোয়ার স্কোয়ার টু। এটাই ছিল আমাদের প্রমাণের বিষয়বস্তু। এটাই ছিল আমাদের প্রমাণের, যেটা আমরা অলরেডি প্রমাণ করলাম এখন ওয়ান বাই এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে এসছে। কোন পরীক্ষায় বলে দেওয়া আছে এবং পার্টিকুলার হাইপার, সেক্ষেত্রে কোন পরীক্ষাও দেখা যাচ্ছে ই1 ই2 এসছে। এই ধরনের কোশ্চেন গুলো আমার মনে হয় WBMSC এর জন্য বা WBSSC আপকামিং যদি হয় সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন গুলো একটু বেশি করে দেখা খুব দরকার। কারণ কোশ্চেন প্যাটার্ন যদি হাইপারবোলা থেকে যদি কোশ্চিন WBMSC আসে তো আমার মনে হয় এই দুই কোশ্চিন দেবে, কেননা এখান থেকে বেশি কোশ্চিন করার জায়গা কিন্তু নেই। এখান থেকে ইকুয়েশন বের করতে পারি, বলতে পারি ইঞ্জিনিয়ার, তো সেগুলো ইন্ডিকেটার আমরা অন্যদের অবশ্যই পাবো এই পরীক্ষা। আর আমার চ্যানেলটাকে বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করো যেন সবার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।